সবাই দেখুন, জগতায় সুতি থানার অন্তর্গত আমাদের মা বোনেরা সব বিএসএফ ক্যাম্পে গেছিল তাদের নিরাপত্তা রক্ষার জন্য। বিএসএফ থেকে বলছে যে প্রধান মেম্বারের স্বাক্ষর নিয়ে আসছে, কিন্তু আমাদের এখানে প্রধান সবই ওই অন্য সম্প্রদায়ের, তারা তো আমাদেরকে দেবে না। ওখানে যেতেই সবাই ভয় করছে, তো সই আনা তো দূরের কথা, কী হয়ে যাবে এই মেয়ে ছেলেরা অন্য পাড়া হয়ে কী অবস্থা দেখুন। আমাদের সুতি থানার পুলিশ যত আসছে জগতায়ে, সবাই আমাদের ছেলেদেরকে রাস্তা থাকতে দিচ্ছে না, ঘরে ঢুকতে বলছে, আর এরা সব গাড়ি নিয়ে যাচ্ছে। মমতা পাশে নেই, সব দিদিরা বলছে দেখুন, পুলিশের গাড়ি আসছে, আর আমাদের ছেলেবেলেদের বলছে যাও ভেতরে যাও, তোমরা ভেতরে যাও, সবাই আতঙ্কে আছে, তুলে নিয়ে যাচ্ছে ঘর ঘর থেকে হিন্দুদের ছেলেদের। আমরা কোনো কথা বলতে গেলে ঘাড় ধাক্কা দিচ্ছে, আমার নিজেরই ঘাড় ধাক্কা দিয়েছে, আমি শুধু দাঁড়িয়েছিলাম বলে। দেখুন কি অবস্থা, একবার বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়েছে, সবাই ভয় পাচ্ছে, যাতে আবার পশ্চিমবাংলা থেকেও পালাতে হবে না, তো সেই ভয়ে সব ক্যাম্পে গেছিল, কারণ আমাদের প্রোটেকশন দেওয়ার কেউ নেই। যদিও আমাদের এলাকার ছেলেরা রাস্তায় দাঁড়াচ্ছে খালি হাতে, তাও আবার পুলিশ এসে ঘরে ঢুকে দিয়ে যাচ্ছে, কেউ কোনো কথা বলার সুযোগ পাচ্ছে না, কথা বলতে গেলে তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশে। আমাদের এই ঘোষপাড়া থেকে চারটে জনকে তুলে নিয়ে গেছে বিনা কারণে, তারা কিছুই করেনি। বাংলাদেশের মতো যেন পশ্চিমবঙ্গ না হয়, সেই কারণেই আমাদের মা বোনেরা সব গেছিল ক্যাম্পে। দেখুন হাজার হাজারে মা বোনেরা তখন থেকে লাইন দিয়ে চলে যাচ্ছে, এক নাগরে দেখতে পাবেন আপনারা, মাথা দিকে দেখুন, সামনের দিকে, এইদিকে।